হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নিউমেরিক্যাল মেথডসের ট্রেপেজোর্ডিয়াল সিমসন ওয়ান বাই থ্রি সিমসন থ্রি বাই এইট রুলের উইথ ইমপ্লিমেন্টেশন ইন সি প্রোগ্রাম এটা আমরা আজকে দেখবো সো লেট স্টার্ট তো ট্র্যাপিজোডিয়াল রুল এটা বলতে আমরা কি বুঝি এখানে একটা ডেফিনেশান আমি লিখছি দ্য এরিয়া আন্ডার আ কার্ভ ইজ ইভ্যালুয়েটেড বাই ডিভাইডিং দ্য টোটাল এরিয়া ইন্টু লিটল ট্র্যাপিজয়েডস রেদার দেন রেক্ট্যাঙ্গলস আমরা যদি একটা কার্ভ দেখি এখানে এই ছোট ছোটো ট্র্যাপিজয়েডগগুলো নিয়ে সেগুলোর সামেশনটাই এটার এরিয়া হবে এরিয়া আন্ডার ক্রাভ দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন নিউমেরিক্যাল মেথডস আমরা কীভাবে করতে পারি এটার একটা ফর্মুলা যেমন এইচ এইচটা কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই এন দ্যাট মিনস এই মাসখানে যে সাব ইন্টারভাল সাব ইন্টারভালের যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে এইচ সো এখানে ফর্মুলাটা কী বলছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই টু প্লাস দ্য রিমেইনিং টার্ম মানে ওয়ান থেকে লাস্ট টার্মের আগের টার্ম পর্যন্ত তো এটাকে যদি আমরা একটু আরেকটা লাইনে শর্ট করি টু টু এই টুটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কি হয় এইচ ডিভাইড বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস টু ইন্টু দ্য রিমেইনিং টার্ম তো এটার একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে এটা শুধু এটা যে কোনো সাব ইন্টারভালের জন্যই আমরা ইউজ করতে পারি অ্যাপ্লিকেবল ইন এনি নম্বর অফ ইন্টারভাল আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আর একটু ক্লিয়ার হব যেমন একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান সাব ইন্টারভাল সিক্স আপার লিমিট সেভেন লোয়ার লিমিট ওয়ান এইচ আমরা বের করে নিলাম দ্য ডিস্টেন্স ওয়ান সো এক্স রীতিমতো ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সেভেন পর্যন্ত আপার লিমিট তো ওয়াইয়ের ভ্যালুগুলো কী হবে ওয়াই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে আমরা একটা এইটা ফর্মুলাটা মনে রাখার একটা ছোটো ট্রিক হচ্ছে এইচ বাই টু হবে এবং ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম হবে এটা সবগুলোর ক্ষেত্রে একই রকম সিমসং ওয়ান বাই থ্রি সিমসং থ্রি বাই এইট ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্মটা যোগ করতে হয় তারপরে ডিফারেন্স থাকে তো এটার ক্ষেত্রে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস টু ইন্টু দ্য রিমেইনিং টার্ম রিমেইনিং টার্মগুলো কী কী আছে ফার্স্ট আর লাস্ট টার্ম বাদ দিলে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ সো এইভাবে আমরা এই ফর্মুলাটাকে মনে রাখতে পারি আমি আবার বলতেছি এইচ বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস টু ইন্টু দ্য রিমেইনিং টার্ম সো ওকে আমরা নেক্সট সিংশন ওয়ান বাই থ্রি রুলে চলে যাই সিমসম থ্রি ওয়ান বাই থ্রি রুল কী বলে ইট ইস আেথড ফর নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন অফ ডেফিনেট ইন্টেগ্রলস হোয়াই আর ইউজেস প্যারাবোলাস টু অ্যাপ্রক্সিমেট ইচ পার্ট অফ দ্য কর মানে এখানে আমরা এর আগেরটা আমরা নিছিলাম ট্র্যাপিজয়ার্স এগুলো প্রত্যেকটা নিব প্যারাবোলা সো আমরা নিউমেরিক্যাল মেথডের ফর্মুলাটাই চলে যে এখানে কি বলছে এইচ বাই থ্রি ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস ফোর ইনটু দ্য অ টার্ম প্লাস টু ইন্টু দ্য ইভেন্ট টার্ম আমি আবার বলি এখানে এটা মনে রাখার সহজ টিকটা হচ্ছে দেখেন ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্মের আগেরটাও ছিল এখানেও একই রকম এখানে শুধু এইচ বাই থ্রি আর ফোর আর টু আসবে তো ফোরের সাথে অট টার্মগুলা সামেশন হবে এবং টু এর সাথে ইভেন্ট টার্মের সামেশানগুলো মাল্টিপ্লাই হবে তো একটা এক্সাম্পল দেখি এখানে এক্সাম্পল যে ওয়াই কোস এফ এক্স এনিকস টু সিক্স আপার লিমিট সেভেন লোয়ার লিমিট ওয়ান এইচ এর ভ্যালু ওয়ান আসছে তো এক্স ওয়ান থেকে সেভেন পর্যন্ত তো ট্রাম ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এইখানে খেয়াল করেন এরিয়ার এখানে আমি ফর্মুলাটা যেটা লিখছি নিচে এইচ ডিভাইড ফার্স্ট টার্ম লাস্ট টার্ম তো ফোর দ্য টার্ম এখানে অট টার্মগুলো কী কী আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর ইভেন্ট টার্মের সামেশান ইভেন্ট ট্রামগুলো কী কী থাকলো ওয়াই টু অ্যান্ড ওয়াই ফোর তা আমি আবার বলছি এখানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস ফোর ফোরের সাথে মাল্টিপ্লাই হবে অট টার্মের সামেশান প্লাস টু এর সাথে মাল্টিপ্লাই হবে ইভেন ট্রামের সামেশান এটা আমাদের মনে রাখতে হবে তো সিমসন থ্রি বাই এইট রুল কি বলে আমাদের মেথড অফ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথড ইট ইজ কমপ্লিটলি বেসড অন দ্য কিউবিক ইন্টারপোলেশন আচ্ছা এটা কিউবিক ইন্টারপোলেশন তার মানে আমরা গ্রাফটা আবার দেখি মানে কিউবিক ইন্টারপোলেশন মানে হচ্ছে আমরা তিনটা তিনটা করে নিব সময় সাব ইন্টারভাল সাব ইন্টারভাল আমরা তিনটা তিনটা করে নিব সময় তো এর আগেরটায় এটার কন্ডিশনটা বলতে ভুলে গেছিলাম সিমসন ওয়ান বাই থ্রি আর এটা শুধু ইভেন্ট ট্রামের জন্যই অ্যাপ্লিকেবল হবে সিমসন ওয়ান বাই থ্রি সিমসন থ্রি বাই টা কন্ডিশন হচ্ছে এটা শুধু মাল্টিপল অফ থ্রি ইন্টারভাল যদি থাকে নাম্বার অফ ইন্টারভাল সেটার জন্যই এটা অ্যাপ্লিকেবল হবে তো আমরা একটা এক্সাম্পল দেখি আমরা এখানে সাপোজ একটা ইকুয়েশন নিলাম ওই fx uh, n এফ এক্স টু সিক্স আপার লিমিট সাম এট লোয়ার লিমিট ওয়ান এইচ এর ভ্যালু ওয়ান এখানে আমরা এই যে এরিয়ার এখানে যে ফর্মুলাটা লিখছি এটা খেয়াল করি থ্রি এইচ বাই এইট হ্যাঁ এটা হবে তো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম আগের দুটার মতোই তো এখানে আবার টু আসছে আবার থ্রি আসছে তো টু এর সাথে মাল্টিপ্লাই হবে মাল্টিপল অফ থ্রি টার্মস মানে মাল্টিপল অফ থ্রি যে টার্মগুলো আছে ওগুলা আর থ্রি এর সাথে মাল্টিপ্লাই হবে রিমেইনিং টার্ম বাদ বাকি যে টার্মগুলো থাকবে ঠিক আছে যেখানে ফর্মুলা টু এর সাথে আমি মাল্টিপ্লাই করছি কোনগুলা দ্য মাল্টিপল অফ থ্রি টার্মস এবং থ্রি এর সাথে আমি যেই সাবমিশনের মাল্টিপ্লাই করছি সেগুলো হচ্ছে দ্য রিমেইনিং টার্ম যেমন এখানে এক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত দেওয়া আছে ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স তো থ্রি এইচ বাই এইট লিখলাম আমরা দ্য ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ক্লাস টু ইন্টু দ্য মাল্টিপল অফ থ্রি টার্ম মাল্টিপল অফ থ্রি টার্মের মধ্যে কী আছে এখানে বাকি ওয়াই থ্রি তো ওয়াই থ্রি লিখছি ওয়াই সিক্স আমরা অলরেডি ফার্স্ট দ্য লাস্ট টার্ম হিসেবে যোগ করে ফেলছে তো ওয়াই আমরা এখানে নিব না তো থ্রি ইন্টু দ্য রিমেনিং টার্ম রিমেনিং টার্ম কী কী থাকলো ওয়ান টু থ্রি এবং ফোর তো আমরা এই টার্মগুলো এখানে এখানে আমার থ্রিটা মিসিং হয়ে গেছে তো এখানে থ্রি আসবে ও না থ্রি এখানে আসবে না কারণ আমরা এখানে

আমরা কোড ব্লকটা ওপেন করি সো কোড ব্লকটা ওপেন হয়ে গেছে তা আমরা একটা নিউ ফাইল এম টি ফাইল নেই এটাকে আমরা সেভ করি ওকে ওকে তো আমরা এখন ট্র্যাপিজয়েড রুলের ট্র্যাপিজয়েডাল রুলের কোডিংটা লিখবো এখানে ওকে আমরা ফ্লোট হিসেবে নিলাম এ বিএইচ এন আর সামিকোস্টের জিরো এক্স আমরা প্রত্যেকটার ভ্যালু ইনপুট নিব ইনপুট নিয়ে আমরা কাজ করবো আমরা এখন একটা ফলুপ নিব ওকে আমরা ফলপের ভিতরে এক্স ইকুয়ালস টু এ প্লাস আই এটা কেন দিচ্ছি কারণ আমাদের গ্রাফ অনুযায়ী এ থেকে শুরু হবে দ্য লোয়ার লিমিট তো এর ভ্যালুটা সে নিবে ছয়টা ইন্টারভ্যালে যদি আমরা ভাগ করি সাপোজ তো এক্সের ভ্যালুটা কি কি হবে এইচ এর সাথে যেই মাল্টিপ্লাই করে করে প্রত্যেকটা টার্ম অনুযায়ী আই বাড়বে বেড়ে বেড়ে সে এক্সের ভিতরে সে এক্সের ভ্যালুটা নেবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পরে আমরা এখনো এই ফাংশনটা তৈরি করিনি আমরা এই ফাংশনটা উপরে তৈরি করে দেবো ওই সামের ভিতরে ওই প্রত্যেকটা ফাংশনের যেই এক্সের ভ্যালুটা যে ওয়াইয়ের যে ভ্যালুটা করেসপন্ডিং ভ্যালুটা আসবে সেটাই সামের মধ্যে অ্যাড হবে প্রত্যেকটা শুধু ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম বাদে এখানে দেখেন আমরা আই কিন্তু ওয়ান থেকে শুরু করছি এবং লেস দেন এন করে দিয়েছি ইকুয়াল নট ইকুয়ালস টু এন লেস দেন ইকুয়াল টু দেই নেই কিন্তু তার মানে ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টেম আমরা সামেশন করছি না সো এখানে আমরা সামের মধ্যে লাস্টে কী করলাম এইচ বাই টু যেটা ফর্মুলা অনুযায়ী ছিল দেখেন ফর্মুলা পুরো ফর্মুলা অনুযায়ী আমি লিখছি এইচ বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ফার্স্ট টার্ম এটা কীভাবে দ্য লোয়ার লিমিট দিয়ে আমরা ফাংশনটাকে কল করব দ্য আপার লিমিটটা দিয়ে আমরা ফাংশনটাকে কল করবো তারপরে এই যে সামেশনটা যে আসছে টো সামেশন ইন্টু টু করে দিলাম সো আমরা প্রথমে এরিয়াটা পাবো সো আমরা এখানে এখনও ফাংশনটা তৈরি করি নিই ফাংশনটা তৈরি করে নিই তো আমরা সেই ফাংশনটা তৈরি করে দিলাম এখানে সেই ইকুয়েশনটা ওয়াই ইকুয়েস টু এফ এক্স ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা প্রোগ্রামটা একটু রান করি দেখি কি হয় ও আচ্ছা এখানে একটু এরর দেখাচ্ছে আচ্ছা একটা এরোড দেখা যাচ্ছে এরোডটা আমরা কি একটু বের করার চেষ্টা করি ওয়ার্নিং টাইপ অফ এক্স ডিফল্ট টু ইন্ট ওকে আমরা ফাংশনে এখানে এই এক্সের ভ্যালুটা ইন্ট ডিফল্ট হয়ে আছে এটাকে আমাদের ফ্লোট করে দিতে হবে কারণ আমরা তো ফ্লোট নিছি আমরা ইন্ট মাইনের ভিতরেও নি ফ্লোট নিছি সো আমরা এখানেও ডিক্লেয়ার করছি ফ্লোট ফাংশন কিন্তু এক্সটা যে কী এটা আমরা ফ্লোট করিনি আমরা এটাকে ইন্ট হিসেবেই সে ডিফল্ট হিসেবে নিচ্ছে সেই জন্য এখানে একটা আচ্ছা আমরা একটা এরোড দেখাচ্ছে প্যারামিটার সামিশিয়ালাইজ ওকে একটা এরোড দেখাচ্ছে ও আচ্ছা আমরা ইন্ট মেইনের এখানে আমরা ব্রাশেস দিই এখন দেখি আমরা প্রোগ্রামটা রান দিই ওকে ইটস পারফেক্ট তো এন্টার দ্য লোয়ার লিমিট লোয়ার লিমিট আমরা দিলাম ওয়ান এন্টার দ্য আপার লিমিট আপার লিমিট আমরা সেভেন দিলাম এবং ইন্টারভাল সাব ইন্টারভাল আমরা দিলাম সিক্স সো তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে এসে দ্য প্রোগ্রাম ইজ রানিং সো একই রকম কোড আসলে সিমসন ওয়ান বাই থ্রি অ্যান্ড থ্রি বাই এইটের জন্য এখানে আমরা লোয়ার লিমিট আপার লিমিট নিব ফাংশন আমরা এটা দিয়েই করি শুধু চেঞ্জটা হচ্ছে এই ফর লুপে তো ফর্লুপের চেঞ্জটা আমরা একটু লিখি আর এখানে যে ফর্মুলাটা আছে এখানে একটু চেঞ্জ হবে সিমসন ওয়ান বাই থ্রি রোল কোডিং সিমসন ওয়ান বাই থ্রি রোলের কোডিংটা আমরা লিখি একই রকম কোডিং শুধু ফরলুপের এখানে একটু চেঞ্জ আর এই ফর্মুলাটার এখানে একটু চেঞ্জ সো আমরা এখানে একটা ইফেলস ইউজ করলাম যেমন আই মডুলস টু মড টু যদি জিরো হয় তাহলে এই ফাংশনটা কী হবে সাম ইন্টু সাম প্লাস টু ইন্টু ফাংশন এফ এক্স আচ্ছা এখন আমরা স্যামসাং ওয়ান বাই থ্রি এইট ওয়ান বাই থ্রি রুলে কি দেখছিলাম টু এর সাথে যে মাল্টিপ্লিকেশনটা হবে সেটা হচ্ছে দ্য ইভেন্ট ট্রাম ইভেন্ট ট্রামগুলোর সাবমিশন হবে এবং ফোরের সাথে হবে দ্য অট টামগুলো আমরা একবার একটু স্লাইডটা দেখি এখানে এই যে এখানে দেখেন টু এর সাথে হবে দ্য ইভেন্ট ট্রাম এবং ফোরের সাথে হবে দ্য অট টাম প্লাস ফার্স্ট টার্ম লাস্ট টার্ম এইস বাই থ্রি রুল এটা আমরা দেখবো সো এই ফর্মুলাটা আমরা এখানে লিখছি এখন আমরা এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে সেটা লিখবো আমরা এখানে দেখেন এইচ বাই থ্রি ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস সাম কারণ এই সামের মধ্যে আর কিছুই মাল্টিপ্লাই করার দরকার নেই আমরা এখানে টু ইভেন টার্মের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি এবং ফোর ওয়ার টার্মের সাথে মাল্টিপ্লাই অলরেডি এখানে হয়ে গেছে আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান দিই ওকে লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট সেভেন ইন্টারভাল আমাদের অবশ্যই ইভেন দিতে হবে সিক্স সো ইটস ওয়ার্কিং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি ইটস ওয়ার্কিং স্যার আমরা এখন সিমসন থ্রি বাই এই টুলটা দেখব এই টুলটা কি বলা ছিল ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস টু ইন্টু দ্য মাল্টিপল অফ থ্রি টার্মস প্লাস থ্রি ইন্টু রিমেইনিং টার্ম আর এখানে হবে থ্রি ইন্টু এইট বাই এইট ওকে এখানে আসলে কোডিংয়ে তেমন কোনো চেঞ্জ নাই শুধু ফোর লুপেই একটু চেঞ্জ হবে আর সবগুলো প্রায় একই থাকবে তো লুপে কি হবে এখানে আমরা একটু দেখি এখানে আমরা যে এখানে হবে মানে মাল্টিপল অফ থ্রি ট্রাম্প যেগুলো আছে মাল্টিপ্লাই হবে আমরা একটা আবার ফর্মুলা চলে যাই এখানে টু এর সাথে মাল্টিপল অফ থ্রি ট্রাম তারপর রিমাইন্ডিং ট্রাম্পগুলা কি হবে রিমাইনিং ট্রাম্পগুলা থ্রি দেওয়া মাল্টিপ্লাই হবে সো বাদবাগি সেম থাকবে এখানে একটু ফর্মুলা চেঞ্জ হবে ওকে ইটস পারফেক্ট তা আমরা একটু প্রোগ্রামটা রান করি ওকে এখানে একটা মিস্টেক দেখাচ্ছে এরর আচ্ছা এই লাইনে একটা এরোড দেখাচ্ছে আসলে এরোডটা হচ্ছে এখানে আমরা থ্রি এইচ লিখছি আসলে এটা এখানে একটা মাল্টিপ্লাই সাইন হবে ইট জাস্ট লাইক দ্যাট ওকে আমরা এখন রান করি প্রোগ্রামটা ওকে পারফেক্ট একটা ওয়ার্কিং ওকে লোয়ার লিমিট দিলাম আপার লিমিট ইন্টারভাল আমরা সিক্স দিই ওকে ইটস ওয়ার্কিং তবে একটা জিনিস আপনাকে আপনাদের একটু বলে দিই প্রোগ্রামগুলো যখন আপনারা রান করবেন আপনারা ইন্টারভাল যত বেশি দিবেন তত পারফেক্ট অ্যান্সার আসবে যেমন আমরা এখানে ওয়ান দিলাম সেভেন দিলাম তো এখানে থ্রি বাই এইট রুল অবশ্যই ইন্টারভালগুলো মাল্টিপল অফ থ্রি দিতে হবে আমরা যদি থার্ড দেই তাহলে আর একটু বেটার রেজাল্ট আসতেছে সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ট্যাপেজোর ডিএল এবং সিমসন ওয়ান বাই থ্রি এবং সিমসন থ্রি বাইট আমি চেষ্টা করছি যতদূর সম্ভব কোডিং সহ এবং কেরোলটা সহ একটু আপনাদের বুঝাই দেওয়ার জন্য আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করতে আপনারা কখনোই ভুল করবেন না এবং অ্যাট দ্য লাস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও